আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আমাদের শপিং ব্যাগের আপডেট প্রাইসটা জানিয়ে দিব। যারা শপিং ব্যাগ অর্ডার করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার প্লাস আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি ফোনে না পান তাহলে ফেসবুকে নক করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। সো সবাই সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার পেপারের মতো করা। এটার প্রাইস ডিপেন্ড করে আপনারা কোন সাইজে নেবেন সেটার উপর। এটার সাইজ হচ্ছে 11x13.5x3। এটার প্রাইস আমাদের কাছে 17 টাকা পিস। এটাও সেম পেপারের মতো করা, জাস্ট সাইজটা একটু ছোট। এটার প্রাইস হচ্ছে 15 টাকা পিস। এটার সাইজ হচ্ছে 8x11.3। এটা এক কালার প্রিন্ট করা হয়েছে, আর যদি কালার বাড়ে তাহলে প্রতি কালারের জন্য 1 টাকা করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি সাইজ। এটি স্ট্যান্ডার্ডের থেকে একটু বড়। এটা 150 GSM এ তৈরি করা হয়েছে। এটার প্রাইস এখন আমাদের কাছে অনলি 17 টাকা পিস। যা হচ্ছে মোবাইলের দোকানের জন্য নিতে চাচ্ছেন বা মোবাইল অ্যাক্সেসরিজের জন্য নিতে চাচ্ছেন তারা এই টাইপেরগুলো নিতে পারেন। এটার প্রাইস আমাদের কাছে মাত্র 14 টাকা পিস। 10, 12 এবং 4 সাইজের এই ব্যাগটা আমাদের কাছে পাবেন মাত্র 19 টাকা পিস। এটা হচ্ছে মাল্টি কালার প্রিন্ট করা। মাল্টি কালার মিনস 4টা কালার আমাদের বেসিক থাকে। এরপর আপনারা এই ব্যাগটা দেখতে পারেন, এটা হচ্ছে আমার দোকানে আমি যেটা ইউজ করতাম সেম সাইজের ব্যাগটা। এটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা সাইজ, মাত্র 17 টাকা পিস এখন। এটা হচ্ছে আর্ট পেপারের মতো করা, বাট এটার উপরে একটা পলি লাগানো আছে। এটা এখন 22 টাকা পিস। কাগজ যত ভালো নেবেন ব্যাগের প্রাইস তত বৃদ্ধি পাবে, আর যত বেশি কালার প্রিন্ট করবেন ব্যাগের সাইজও তত বৃদ্ধি পাবে। এটা ডিপেন্ড করে কাগজ এবং কালারের উপর। আমি হয়তো সবগুলোর প্রাইস বলতে পারতেছি না, কারণ আমি এই ভিডিওটা এক সময় করেছি এবং ভয়েস ওভার দিয়েছি অন্য এক সময়, এই জন্য আমার ভয়েসের সাথে অনেক কিছু নাও মিলতে পারে। বাট একটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, প্রাইস এভাবে জেনে কোনো লাভ নাই এবং এইভাবে ছবি দেখে স্ক্রিনশট দিয়েও কোনো লাভ নাই। কারণ হচ্ছে এক এক কাস্টমারের রিকোয়ারমেন্ট এক এক রকম। আপনি যখন আমার কাছে অর্ডার করবেন তখন আপনি ফার্স্ট অফ অল আমাকে আপনার সাইজটা বলবেন যে ভাই আমি এই সাইজের ব্যাগ বানাবো। সো সাইজটা কীভাবে হয়, সাইজটা হচ্ছে 3টা জিনিসের উপর হয়ে থাকে। একটা হচ্ছে আপনার লম্বায় কতটুকু হবে, দেন পাশে কতটুকু হবে মানে দৈর্ঘ্য প্রস্থ, এবং 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ফোল্ডিং। ফোল্ডিং মানে ভাঁজটা। এই 3টা জিনিসের উপর হচ্ছে একটা ব্যাগের সাইজ নির্ণয় করা হয়। সো এই সাইজটা হচ্ছে আপনাকে বলতে হবে। এই সাইজ বলার পর আপনার ডিজাইনটা আমাদেরকে দিতে হবে। এখন ডিজাইনের উপর আমরা কীভাবে প্রাইসটা ধরে থাকি, ধরেন আপনার ডিজাইনের মধ্যে 1টা কালার আছে, দ্যাট মিন্স যদি হোয়াইট কালার হয় হোয়াইট কালারের মধ্যে আপনি 1টা কালার প্রিন্ট দেবেন, হয়তো ব্ল্যাক হোক, ব্লু হোক, রেড হোক, গ্রিন হোক, তাহলে আপনার ওটা প্রাইস পড়বে মানে একটা স্ট্যান্ডার্ড প্রাইস। এরপর আপনি যদি ওখানে ডাবল কালার প্রিন্ট করেন তাহলে আরও 1 টাকা বাড়বে। আপনি যদি 3টা কালার প্রিন্ট করেন তাহলে আরও 2 টাকা বাড়বে, মানে প্রতি কালারের জন্য 1টা 1টাকা করে বাড়বে। এভাবে হচ্ছে আপনি 4টা কালার পর্যন্ত 4 টাকা বাড়বে। এরপর হচ্ছে আপনার ওই 4টা কালার দিয়ে আপনি ইমেজ পিকচার প্রিন্ট করতে পারবেন, ছবি দিতে পারবেন, ম্যাচ এই যে কোনো কিছু দিতে পারবেন, মানে 4টা হচ্ছে ম্যাক্স। এভাবে হচ্ছে আমরা হিসাবটা করে থাকি। এরপর 8টা জিনিস হচ্ছে কাগজ। কাগজটা আমরা হিসাব করি GSM দিয়ে। আবার বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কাগজ আছে, যেমন এই এই পিকচারটা দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যা যেটা গেল আগে ওইটা হচ্ছে মানে সবচেয়ে বেশি চলে। বাঁশ কাগজ যেটাকে বলে 150 GSM আছে, 225 GSM আছে। এইগুলো হচ্ছে মানে 150 GSM-টা হচ্ছে স্ট্যান্ডার্ড, সাধারণত 2টা ড্রেসের জন্য এইটা এটা হচ্ছে মানুষ নিয়ে থাকে। সো ভাই স্ক্রিনশট দিয়ে লাভ নেই, আপনারা জাস্ট আমাকে আপনাদের সাইজ রিকোয়ারমেন্টটা বলবেন এবং লোগোটা আমাকে পাঠাবেন, দেন আমি হচ্ছে কোন কাগজে কত টাকা লাগবে আমি আপনাদেরকে ডিটেল বলে দিব। আর ভিডিওর সাথে হয়তো আমার ভয়েসের কোনো মিল পাচ্ছেন না, কারণ ভিডিওর সাথে ভয়েসের মিল রেখে কোনো লাভ নাই। আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এটা এত টাকা, মানে প্রাইস তো সবসময় আপ ডাউন করে, এখন যে প্রাইস আছে পরবর্তীতে সেই প্রাইস নাও থাকতে পারে। এই জন্য আমি ভিডিওর মধ্যে প্রাইস বলাটাকে খুব বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি না। সো আমি আপনাদেরকে বেসিকটা বলে দিলাম, এইভাবে হচ্ছে আপনারা আমাকে আমার থেকে অর্ডারটা নিবেন মানে কনফার্ম করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের মধ্যে অনেক সবার মধ্যে এক প্রশ্নটা আছে যে আমরা কেন অ্যাডভান্স পেমেন্ট নেই। এখানে কিন্তু আপনি 50% অ্যাডভান্স করবেন অথবা 20% অ্যাডভান্স করবেন এরকম কোনো সুযোগ নাই। আপনি যখন আমাদের মাধ্যমে কোনো ব্যাগ তৈরি করবেন আপনাকে 100% সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে। কেন, কারণ যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাগের মধ্যে কিন্তু আপনাদের লোগো থাকবে, হয়তো বা আপনাদের অ্যাড্রেস থাকবে, হয়তো বা ফোন নাম্বার থাকবে, আপনাদের ডিটেল কিন্তু থাকবে। বাই চান্স আপনি যদি এই ব্যাগটা না নেন সেক্ষেত্রে এটা কিন্তু আমরা কোনো থার্ড পার্টি কাছে সেল দিতে পারবো না। এই যেমন এটা হচ্ছে ব্লু প্রিন্ট ফার্মেসি, সো
ওর এই ব্যাগটা উনি যদি না নিত আমরা এটা কোথাও সেল দিতে পারতাম না। যার ব্যাগ ওটা তারই নিতে হবে, যদি সে না নেয় তাহলে আমাদের পুরোটাই লস। পরে দেখা যাবে যে 10 টাকা কেজি বেচতে হবে, মানে ভাঙারি দরে বেচতে হবে। এই জন্য হচ্ছে আমরা প্রোডাকশনে যাওয়ার আগে সম্পূর্ণ টাকা নিয়ে নিই। প্রোডাকশনের জিনিস কোনো দিন বাকি হয় না, ঠিক আছে? প্রোডাকশনের জিনিস কখনো পার্সেন্টেজ পেমেন্ট করা হয় না, প্রোডাকশন মিনস আপনাকে ফুল পেমেন্ট করতে হবে। আবার যদি এমন হয়তো যে কোনো প্রিন্ট হবে না, আপনি একদম সলিড এক কালার ব্যাগ নেবেন, এক কালার ব্যাগও যদি নেন তবুও আপনাকে ফুল পেমেন্টই করতে হবে। কেন কেন ফুল পেমেন্ট করতে হবে? আপনি হয়তো বলতে পারেন যে ভাই এখানে তো প্রিন্ট হবে না, এখানে কেন ফুল পেমেন্ট নেবেন? কারণ হচ্ছে ব্যাগটা বানানোর পর সেখানে আর পুনরায় প্রিন্ট করা যায় না, প্রিন্টটা করা হয় হচ্ছে আপনার সলিড পেপারের উপর। সো এটা যখন ব্যাগের শেপে চলে আসে তখন কিন্তু এটার মধ্যে আবার প্রিন্ট হবে না। সো অনেক বিষয় আছে, অনেক অনেক বিষয়ের উপর আমাদেরকে হিসাব করে কাজ করতে হয়। সো অনেক কথা বলে ফেললাম, আপনারা যারা ব্যাগ বানাতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তারপর আমার ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ফেসবুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা চাইলে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।